2010 হাইতির পোর্ট অফ প্রিন্স থেকে ভূমিকম্পে সেটা তার ইতিহাস তালাশ করে দেখুন। হাইতির পোর্ট অফ প্রিন্স আগাসা আফিম মদ হিরোইন ফেন্সিডাল মার্জুয়ানা কোকেন রিয়াল রিলাক্স রিয়াল বিয়াল মদের আড্ডাখানা ছিল। সেখানে যুবক যুবতীরা অবাধে ড্রিঙ্কিং করে জানা বিবেচার লিপ্ত হত। যখন সীমা লঙ্ঘন হয়েছে খোদায় পাকের পুত্রদের থাপ্পড় এসে 5,00,000 লোককে জমিনের উপর থেকে নিচে দশাই দিয়েছে। হাইতির প্রেসিডেন্ট এভাবে হাত চালিয়ে দিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায় বলতেছে, হেল্প ফাদার হেল্প প্রেসিডেন্ট, পৃথিবীর আধা বাচ্চারা পৃথিবীর বাইরে আমাকে সাহায্য করো, আমার বঙ্গভবন আমার বাসভবন আমার সংসদ ভবন আমার মন্ত্রণালয় একটু জায়গা টপ টু বটম শুরু শেষ সব লণ্ডভণ্ড হইয়া গেছে, তোমরা আমাকে সাহায্য করো। এই অবস্থায় এসেছে কি জন্য? গাঁজা আফিম মদ হিরোইন ফেন্সিডল যুবক যুবতীর অবাধ মেলামেশা এক কথা বিহায় কোনার কারণে। 2015 নেপালেতে ভূমিকম্প হলো, 8 পপ তারকা বিশ্ব সুন্দরী সেখানে সিনেমা নির্মাণ করার জন্য গিয়েছিল, 8 উলঙ্গ সিনেমা নির্মাণ করেছে। আল্লাহ পাক তাদেরকে 5-star হোটেলে যখন তারা ফিরতেছিল 5-star হোটেলে ফিরতে পারে নাই, তাদেরকে জমিনে দশাই দিয়েছে, সাথে 8,000 লোককে আল্লাহ পাক জমিনে দশাই দিয়েছে। আবার প্রমাণ করে দিলেন বেহায়পনা বেলাল্লাপনা অনগ্নতা যেখানে চলবে সেখানে আমার পুত্রদের থাপ্পড় এসে সেখানে আঘাত করবে। 2017 জর্জিয়ার কথা বলতেছিলাম, জর্জিয়াতে একটা বিল্ডিং এর ভিতর সুন্দরী প্রতিযোগিতা হচ্ছিল, সেই বিল্ডিং এর ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে, 125 জন লোককে সেখানে জমিনে দশাই দিয়েছে, সুন্দরী প্রতিযোগিতাকে লন্ড বন্ধ করে দিয়েছে। তাই বাংলাদেশের সুপার স্টার লাখ সুপার স্টার ওয়ালাদেরকে বলতেছিলাম, 31 নাইট ভ্যালেন্টাইন ডে এপ্রিল ফুল ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষ বিশ্ব যৌন দিবস ভালোবাসা দিবস কনসার্ট নাটক নাইট ক্লাব নাইট শো ডে শো রাত্রি শো স্টার জলসা স্টার প্লাস গায়ে হলুদ হলুদ সন্ধ্যা সর্বশেষ সেই সুপার লাখ সুপার স্টার মাধ্যমে যে দেখিয়ে দাও অদেখা তোমায় সুন্দরী প্রতিযোগিতা বাংলার তুমি চলতেছে। কোন সময় খুদা পাকের কোন আজাব কোন গজব এসে বাংলাদেশের কোন কীটটা নিশ্চিন্ন করে যায় সেটার গ্যারান্টি কেউ বলতে পারবে না দিতে পারবে না। সব বলে দিলাম বাংলার তুমি এই সমস্ত সুন্দরী পূজা বন্ধ করো, না হয় যদি সোজা আঙ্গুলে গিয়ে না উঠে আঙ্গুল যদি পাকা করতে হয় আঙ্গুল পাকা করি হেফাজত ইসলাম তোমাদেরকে কঠিন তার বাংলা জবাব। রাজশাহী বিশ্ববিদ্যালয় ধূমকেতু শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত যে নাটক হয়েছিল নাটক নাটকের মধ্যে একটা ছেলের নাম রেখেছে মোহাম্মদ, তাকে বানিয়েছে নাটকের ভিতর সামসা, মোহাম্মদ সালামকে সামসা বানানোর উদ্দেশ্য। রংপুর মেডিকেল কলেজ অধ্যাপক নুরুন নবী আইসু সে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থের লিপসু অর্থের লিপসার কারণে মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খদিল কোবরাকে বিয়ে করেছে। ডেনমার্কের কুখ্যাত কার্টুনি স্কট ওয়েবকার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এভাবে পাকড়ি দিয়ে ছবি ছাপাইছে আর দুই পাশে দিলে সিং বের করেছে, কপালে লিখে দিয়েছে মোহাম্মদ, দুই পাশে লিখে দিয়েছে লায়ার মোহাম্মদ সন্ত্রাসী মোহাম্মদ। যুক্তরাজ্যের কুখ্যাত লেখিকা শেরি জোনস রেজুয়াল অফ মদিনা বই লিখেছে, সে বইতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালিগুলজ করেছে। সর্বশেষ হায়দরে কাররার দামাতে রাসূল আবু শামসাইন আবুল কামারাইন আবু নাইয়ারাইন আসাদুল্লাহ গালিব আলী ইবনে আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহাহ আন্তর্জাতিক বিশ্বাস ঘাতক বলেছে এই সমস্ত নাস্তিক বেঈমান ইহুদি নাসারা দালাল তাসলিমের বাচ্চাদেরকে আমরা বলতে চাই, আবু জাহেল রাসূলের যুগে বলেছিল ইন্না মুহাম্মাদান লাফি খুসরিন, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, মুহাম্মাদের নাম নিশান পৃথিবীর বুক থেকে মুছে গেছে। কথা আবু জাহেল বলেছিল, জগৎ জানে আবু জাহেলের নাম নিশান এখন আছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশান আছে। আজকে মানুষ রামেশ্বর সতীশ বাবু নিরঞ্জন বিভীষণ জন্টু ফেন্টু সেন্টু টেকলে টেবলে রদে ইট ফাটকে নাট বলতো মানুষ নাম রাখে, কিন্তু আবু জাহেল কোন নাম মানুষ আজকে জমিনের বুকে কোন মানুষ আজকে রাখে না। আবু জাহেলের নাম ছিল লানতুল্লাহ আলাইহি খোদার গজব তার উপর পড়ক, এই কথা বলার কথা এসেছে। মোহাম্মদ আলাইহিস সালামের নামকে যদি ব্যঙ্গ করি কোন শ্যামবাসীল কোন শ্যামলকান্তি ভক্ত কোন দাউদ হাজার কোন সালমান রুশদি কোন তাসলিমা নাসরিন ফরিদা রহমান লতিফ সিদ্দিকী আল্লাহর নবীর নামকে ব্যঙ্গ করে উচ্চারণ করে 150 কোটি পৃথিবীর মুসলমান বাংলার 16 কোটি তহিদি জনতা বুকের তাজা রক্ত জাহাজ পটের জেলে দিবার জন্য তৈয়ার হয়ে যায়, তারপরে মোহাম্মদের ইজ্জতের উপর আঘাত আনে।
যুবকেরা তোমরা 52 সালে বাস আন্দোলন করে বাংলার জমিনে বাস আন্দোলন তোমরা সফল করেছো, 69 গণঅভ্যুত্থান করে গণঅভ্যুত্থানকে সফল করেছো, 71 স্বাধীনতা বিপ্লব করে বাংলাদেশের স্বাধীনতা এনেছো, 75 সেপাহী বিপ্লব করে সেপাহী বিপ্লবকে বিজয় করেছো, মুন্ডাও 99 সুরাচার ফতোয়া আন্দোলন করে সুরাচারকে নিপাত করেছো, 94 কুখ্যাত তসলিমা নাসরিন আন্দোলন করে তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে কাঁদাইছো, 2013 সালে নাস্তিকের যখন সারা বাংলাদেশের সেন্টিমেন্ট নিয়ে সারা বাংলাদেশে যখন তারা এমন সেন্টিমেন্ট গঠন করতে চেষ্টা করতেছিল বাংলাদেশ আমাদের হাতে আসবে মৌলবাদকে নিপাত যাবে, তখন আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে হেবাত ইসলামের ব্যানারে তোমরা বাংলার জমিন থেকে নাস্তিকবাদীকে ঠেকাইছো, নাস্তিকের গর্তের ভিতর ঢুকাইছো, এখন সময় এসেছে গর্তের মুখে পাথর চাপা দিবার। আর এই কথা বলার একজন মুসলমান একজন হেবাতের কর্মী বাংলার জমিনে বেঁচে থাকবে, নাস্তিকবাদী গর্তে থেকে বের হতে পারবি না। কোথায় আজকে, কোথায় আজকে এম ছাকে ইমরান সরকার, কোথায় আজকে আমির রহমান, কোথায় আজকে আল্লামা শয়তান, কোথায় আজকে আরিফ রহমান টোটল, কোথায় আজকে ইব্রাহিম খলিল, কোথায় আজকে আসিফ মহিউদ্দিন, কোথায় আজকে লতিফ সিদ্দিকি? একজন রিক্সাওয়ালা খুলনা রিক্সাওয়ালা বরিশালা প্রদীপটা রাজপথে বুক পুলাইয়ে চলতে পারে, চলে চলার অধিকার আছে, লতিফ সিদ্দিকি তার গ্রামের বাড়িতে বুক পুলাইয়ে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে পারবে না। মালিক নয় ফিলিস্তিনের 1 ইঞ্চি জায়গার তুমি মালিক নয়, তুমি ট্রাম্প টাওয়ারের মালিক, মোদীর মনে চায় ট্রাম্প টাওয়ার ইসরায়েলকে দিয়ে দাও, আমাদের আপত্তি নয়। একজন মুসলমান একজন মুসলমানের এক রক্তে সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা ইস কোন অবস্থায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। একজন মুসলমানের উসিলায় জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে, একজন মুসলমানের উসিলায় সাগর থেকে মাছ আসতেছে, একজন মুসলমানের উসিলাতে আর সে গাছ থেকে ফল আসতেছে, একজন মুসলমানের উসিলাতে গাবি থেকে দুধ আসতেছে, মুসলমানের উসিলাতে সূর্য চন্দ্র থেকে আলো আসতেছে, মুসলমানের উসিলাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, মুসলমানের উসিলাতে যেদিন শেষ মুসলমান পৃথিবীর বুক থেকে বিদায় নিবে, মুসলমান আর বিশ্বব্যাপী থাকবে না, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বন্ধু থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, স্মক থাকবে, চাকমা থাকবে, তাঁতি থাকবে, সব থাকবে, থাকবে না একজন মুসলমান। সেদিন সম্পর্কে রব্বে করিম বলেন, ইদার শামসু কুব্বিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়াইদান নুজুম কাদারাত, নক্ষত্রগুলো সিঁড়ি সিঁড়ি জমিনে পড়ে যাবে, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড় তুলার মতো উঠবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন ধরে যাবে, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিন সমতল হয়ে যাবে, ওয়াইদাল কবর উপস্থিরাত, কবরের প্রাণীগুলো সব কবর উপর উঠে যাবে, মহাপ্রলয়ন কিয়ামত কায়েম হয়ে যাবে। যেদিন শেষ মুসলমান পৃথিবীর বুক থেকে শেষ বিদায় নিবে, সেদিন পৃথিবীকে আল্লাহ রাখবেন না, নিশ্চিহ্ন করে দিবেন। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন, বার্মা থেকে যেদিন শেষ মুসলমান বের হয়ে আসবে, যেদিন ইসরায়েল থেকে শেষ মুসলমান বের হয়ে আসবে, বার্মা নামে কোনো রাষ্ট্র, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আর থাকবে না, খোদার গদবে নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খোদার গদবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই 1948 সালে ইসরায়েল নামে রাষ্ট্র ফিলিস্তিনের এই মাঝে যে চারক রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয়েছে,
সেখান থেকে পর্যন্ত 70 বছরে 1,20,00,000 মুসলমানকে শহীদ করা হয়েছে, 1,20,00,000 মুসলমান। তাই মেরে মহতারাম বলতেছিলাম, 1,20,00,000 মুসলমান শহীদ হয়েছে, 1,20,00,000 মুসলমান হাল ছাড়ি দিবার কথা নয়, মুসলমান খবরদার নইরা সবার কথা নয়। রাসূল বলছেন, লা ইয়াবকা বাইতু কবরিন ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিল। কোন কাঁচা পাকা ঘর পৃথিবীর বুকে থাকবে না, সব ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, ইজ্জত ওয়ালারা ইজ্জতের সাথে ইসলাম কবুল করবে, ইহুদি জাতি খ্রিস্টান জাতি ইসলাম কবুল করবে না, ইসলামের মোকাবেলা আসবে, ইসলামের মোকাবেলা আসিয়া তারা ভজ্যদস্ত হবে, তারা গর্তের ভিতর লুকাবে, পাথর আড়ালে লুকাবে, তারা পাহাড়ের গা আড়ালে লুকাবে, পাহাড় থেকে গর্ত থেকে পাথর থেকে আওয়াজ আসবে, মুসলিম ওরা ইহুদি ফাকতুল হো, মুসলমান আমার পিছে একটা ইহুদি লুকা আছে তাকে হত্যা করো। আজকে 1,20,00,000 মুসলমানের বদলা মুসলমান নিজ হাতে নিবে, সেদিন বেশি দূর নয়, 1,20,00,000 ইহুদিকে হত্যা করে মুসলমান ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। চতুর্থ কথা বলতেছিলাম, আল্লাহ রাস্তায় রক্ত বিথা যায় না, কোনোদিন বিথা যাবে না। সেই 70 মুসলমান রক্ত দিয়েছে, মুসলমানের রক্ত বিথা নয়। এবং সিলেটের জৈন্তাপুরে দুজন মুসলমান মুজাম্মেল হক আর আব্দুল কাদের দুজন ছাত্র রক্ত জড়াইছে, সেই দেওয়ানবাগী মাজারিদের হাতে রক্ত জড়াইছে। ইনশাআল্লাহুল আজিজ এই রক্ত কথা বলবে, এই রক্তর থেকে তিন কথা উঠবে ইনশাআল্লাহুল আজিজ। এই রক্ত শিকাল কুকুরের রক্ত নয়, এই রক্ত শুদ্ধর গোশকরের রক্ত নয়, এই রক্ত কোন অমুসলিম মুশরিকের রক্ত নয়, এই রক্ত ছাত্রের রক্ত, ওলামায়ে কেরামের রক্ত, তাহাজ্জুদ গুজারের রক্ত, আল্লাহর ওলির রক্ত, প্রতিটা রক্তের প্রতিটা ফোঁটায় কথা বলবে, কথা বলবে ইনশাআল্লাহুল আজিজ। দিবানবাগী মাজারা শুনে রাখো, এবং যারা শহীদ করেছো 70 শুনে রাখো, 28,000 বাংলার জমিনে কওমি মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়ায় আছে, 30,00,000 ছাত্র আজকে শিক্ষার্থী কওমি মাদ্রাসাতে আছে। মনে রাখো, তোমরা হয়তো বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার তোমরা দেখো নাই, তোমরা সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই, পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন তোমরা দেখো নাই, গুগু দেখেছো, গুগুর বান তোমরা দেখো নাই, তোমরা 30,00,000 ছাত্রের কথা শুনেছো, ছাত্রের প্রতিরোধ তোমরা দেখো নাই, যেদিন প্রতিরোধ করে তুলবে বাংলার জমিনে দত্ত। তাদের হামলায় তারা পর্যুদস্ত হয়েছে, হাতির বাহিনী তাদেরকে রক্ষা করতে পারে নাই, তাই পারমার সামরিক জান্তারা তাদের সেই গির্জাতে এবং তাদের সেই ক্যাম্পে তারা হামলা করে, তারা মুসলমান উপর হামলা করার প্রেক্ষাপট তৈরি করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে বার্মা থেকে বের করে দিয়েছে। এই শুনো, যেদিন সেই হাতিওয়ালাদের হাতি যেভাবে রক্ষা তাদেরকে করতে পারে নাই, তোমাদের পৃথিবীর কোন রাম, পৃথিবীর কোন বাম, পৃথিবীর কোন পশ্চিম এনজিও, নারীবাদী সংস্থা, বুশ ওবামা, অ্যাটমিক শক্তি, পারমাণবিক বোম, রাশিয়া, মোসাদ, আল্লাহর গজব থেকে তোদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না। আল্লাহ পাক বলেছেন, ওরা আসেন ওয়াসসামায় জাতিল বুরুজ, ওই আসমানের কসম যে আসমান বুরুজওয়ালা। তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়েদ মাহমুদ আলুসি আল বুগদাদ আল হানফি লেখেন, বুরুজের দুই তাফসীর, প্রথম তাফসীর হিয়ান নুজুম, নক্ষত্র রাজিউল আসমান, সেই নক্ষত্র রাজিউল আসমানের কসম খেয়ে আমি বলতেছি। বুরুজের দ্বিতীয় তাফসীর ইয়া মানাজিলুস শামসি ওয়াল কামার, সূর্য চন্দ্র যে 12টা রোড দিয়ে রাস্তা দিয়ে চলে, সেই 12টা রাস্তা, সেই 12টা রাস্তা দিয়ে সূর্য চন্দ্র যখন চলে, সূর্য 1 বছরে যখন 12টা রাস্তা প্রদক্ষিণ করে, সৌর বৎসরের 1 বছর পূর্ণ হয়, চন্দ্র যখন 1 মাস পূর্ণ চলে, তখন তাদের সে চাঁদের মাসের 1 মাস পূর্ণ হয়, তাদের মাসের পূর্ণ হিসাব এভাবে হয়।
তাই এভাবে সূর্য আর চন্দ্র যখন ঘুরতে থাকে, মৌসুমের কালের বসন্ত হেমন্ত শীত বর্ষার পরিবর্তন হয়। আল্লাহ পাক এই ওয়াসমায় জাতির পুরুষ কসম খাইয়া বাংলাদেশ বাসীকে নয় সারা বিশ্বের মুসলমানদেরকে সান্ত্বনা দিতেছে, তাসলিয়াতুল মুমিনিন ওয়া তানজিরাল লিল কুফার, তাফসীরে মালিম তানজিল ফি তাবীল ওয়া তাফসীর, লেখক আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগাবী, তাফসীরে ইবনে কাসীর মুখতাসার আল্লামা মুহাম্মদ আলী আসসাবুনি, তাফসীরে কাশ্যাফ আবুল কাসিম জারুল্লাহ মাহমুদ বিন আমর আব্দুল জামকশারি আল খবরিজমি তাফসীরের মধ্যে লিখতেছে যে রব্বে করিম সারা বিশ্বের মুসলমানদেরকে বাংলাদেশ মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা বাণী শুনো, সূর্য চন্দ্র তার কক্ষপথে ঘুরার কারণে মৌসুমের যেভাবে পরিবর্তন হয়, কালের যেভাবে পরিবর্তন হয়, হেমন্ত বসন্তের যেভাবে পরিবর্তন হয়, তোমাদের বর্তমান অবস্থা পরিবর্তন হবেই হবে হবে ইনশাআল্লাহ। আজকে বসনিয়াতে, সেসনিয়াতে, হাজার বিবিয়াতে, ইরানে, ইরাকে, আফগান, লেবনান, বর্মা, কাশ্মীর, আজকে সবখানে মুসলমান নির্যাত। সেদিন বেশি দূর নয় ইমাম মাহদি আসতেছে, সব নির্যাতনের নিপীড়িতর বদলা ইমাম মাহদি আলাইহিস সালাম আসি, মাহদিদের সৈন্য হয়ে আমরা বদলা নিব। সেদিন বেশি দূর নয় তোমরা সেদিন ইহুদি নেতারা ওই জীবন পাখিরা গর্ত তালাশ করি লুকাইবার জায়গা পাবা না, গর্ত তালাশ করি লুকাইবার জায়গা। মেরে মোহতারাম, তাই মুসলমানদেরকে সান্ত্বনা দিতেছে, বর্মার সীমান্তে সৈন্য জমা করা হচ্ছে, বর্মার সীমান্তের আমরা কোন সীমান্তের সৈন্যকে ভয় করি না। যদি যদি আল্লাহ মোহাম্মদ ছবি যদি এক ডাক দেয় বর্মার সীমান্তে এক ঘন্টার ভিতর আমরা পৌঁছে যাব, বর্মার সীমান্ত অতিক্রম করে মুসলমান শেষ কথা বলতেছিলাম, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, সকাল সন্ধ্যা তারা কর্মসূচি নেবে, এবং হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, তারা প্রতি কথায় প্রতিবাদ করবে। হেফাজতে ইসলাম নাস্তিক বেঈমান খেদাও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলার জমিনে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মগ থাকবে, সাকমা থাকবে, 14 জাতি 36 জাতি থাকবে, নাস্তিক বেঈমানের আস্ফালন বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। শেষ কথা বলতেছিলাম, হেফাজতে ইসলাম কেউ কেউ বলে হেফাজতে ইসলাম কোথায় চলে গেছে, আল্লামা মোহাম্মদ শফি সাহেব কামাত বরকাতুল আলিয়ার সাথে আমরা যখন দেখা করতে গেলাম আমরা এই কথা বললাম, হুজুর কেউ কেউ বলতে হেফাজতে ইসলাম নাই, বলে তাদেরকে বলো ইসলামের বিরুদ্ধে কোন কথা বলি দেখো হেফাজতে ইসলাম আছে কি নাই বাংলার জমিনে, দেখা যাবে, দেখা যাবে। তাই হেফাজতে ইসলাম বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চা গোলামের গোলাম গোলামের কাদিয়ানি কোন বাজিদ পন্নি এবং কোন নাস্তিক বেঈমানদের আস্ফালন বাংলার জমিনে চলতে দেওয়া হয় না। গোলামের গোলাম গোলামের কাদিয়ানি কে নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করতে দেওয়া হবে না। বাংলার জমিনে সাত দিয়ে মাছ চাকার গোলা পানিতে মাছ শিকার করার বোকা পানে টোকা দেওয়ার সুযোগ কোন নাস্তিক বেঈমানকে কোন গোলামের গোলাম গোলামকে গোলামের কাদিয়ানি কে কোন দিবান বাগিকে বাংলার জমিনে সুযোগ দেওয়া হবে না। একজন হেফাজতের কর্মী বাকি থাকবে, তার রক্তের এক ফোঁটা বাকি থাকবে, কোনো অবস্থা দেওয়া হবে না। যদি আল্লাহ মোহাম্মদ ছবি ডাক দিয়ে এমন একটি ডাক যে দিবান বাগিকে ঠেকাও, ঠেকাতে আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ, তৈয়ার আছি ইনশাআল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, তিনি হলেন ওমর।
ওমর কে তোমরা জানো না, তোমরা চিনো না? রাসূল বলছেন লাউকানা বাদি নবিয়্যুল্লাহ কানা ওমর বিন খাত্তাব, আমার পরে যদি কোন নবী হইতো একজন ব্যক্তিকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মধ্যে একজনকে যোগ্যতা দেওয়া হয়েছে নবুয়তের, তিনি হলেন ওমর বিন খাত্তাব। তোমরা জানো না আশাদুম ফি আমরিল্লাহ ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে কঠিন অবস্থানকারী তিনার নাম হলো ওমর। তোমরা জানো ওমর কে যে বদরের কয়েদিদের সম্পর্কে তিনি একমাত্র বলেছিলেন আল্লাহ পাকের মনসা মোতাবেক মাক্কিনী ফুলান আত্মরহ মাক্কিন আলিয়ান ফুলান হয়ে একতরহ মাক্কিন আবাবকার ফুলান হয়ে একতরহ, আমাকে আমার নিকটতম আত্মীয় হাওলা করেন তাকে আমি হত্যা করি, আবু বকরকে আবু বকর আত্মীয় হাওলা করেন আবু বকর তাকে হত্যা করো, আলীকে আলী আত্মীয় হাওলা করেন আলী তাকে হত্যা করো। লাইসা ফি কুলুবিনা মুহাদ্দাতুন লিল মুশরিকিন, নারাল্লাহ খোদাকে দেখাই দিই আমাদের দিলের মধ্যে কোন মুশরিকদের মহব্বত আমাদের দিলে নাই, খোদাকে দেখাই দিই। সেই ওমর আল্লাহ কি বলছে দেখো, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবি, যে আমার ওলির সাথে শত্রুতা আমি করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, ওমরের সম্বন্ধে শত্রুতা আমি করবা, লব কষাই করবা, জবান তারাজি করবা, কলম বাজি করবা, আল্লাহ পাকে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ যে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া কোনখানে পলাইবার জায়গা তোমরা পাবা না। আল্লাহ পাক আফিয়তের সাথে আমল করার তৌফিক দেয়।